কি বললেন আপনি আমাদের মুসলিম ভাইরা জার্মানিতে যেতে পারবে না এটা আমি কখন বলেছি একজনকে তো বললেন প্রথমে আপনি আমি বলেছি ঠিক এই মুমিনের বাচ্চা যে মুমিনের বাচ্চা আমাকে হুমকি দিয়েছে সেই মুমিনের বাচ্চাকে বলেছি যে মুমিনের বাচ্চা আমাকে হুমকি দিবে সেই মুমিনের বাচ্চাকে একেবারে নবীর পেছন দিয়ে ভরে দিব তখন আল্লাহর মুখ দিয়ে বাইরে যাবে বুঝছেন যে মুমিনের বাচ্চারা যে জঙ্গি মুমিনের বাচ্চারা আমাকে এসে হুমকি দিবে একেবারে নবীর পাছার ভিতরে আইকালা বাসহ।

এটা তো ভাই ইংল্যান্ডের মানুষ মানুষ জানে 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 ইউরোপের সারা পৃথিবীর ইংল্যান্ডের সবচেয়ে নোংরা সবচেয়ে জঘন্য সবচেয়ে বৃষ্টি জায়গাগুলো হচ্ছে এই যে আপনারা যেখানে থাকেন সেই জায়গা আমি ইংল্যান্ডে কয়েকবার গেছি ইংল্যান্ডের মানুষজনের সাথে আমার ওঠা বসা আছে কথাবার্তা আছে আমার অফিসে ইংল্যান্ডের মানুষ ভর্তি তারা বলে যে বাংলাদেশের এই যে অশিক্ষিত মূর্ক্ষ গুলা ঢোকে হ্যাঁ গন্ডায় গন্ডায় ঢুকে এবং বাচ্চা পায়দা করে হ্যাঁ সারা পৃথিবীর মানুষ ঘৃণা করে আসলে ঘৃণা করে এই যে এতগুলা বাচ্চা পয়দা করে হ্যাঁ এবং সোশ্যাল হেল্প নেয় সোশ্যাল হেল্প নিয়ে এখানে সরিয়া কায়েম করতে চায় এই ইউরোপে ঢুকবো তারপরে ইয়া সংখ্যা বাড়াবো হ্যাঁ বাচ্চা পাদা করবো মানে নিম্ন শ্রেণীর প্রাণীর মতো মানে কুত্তা বিলাইয়ের মতো বাচ্চা পাদা করবো খালি বাচ্চা পাদা করতে থাকবো বাচ্চা পাদা করতে থাকবো বাচ্চা পাদা করতে থাকবো প্যাট খালি রাখবো না বিয়া করব বাচ্চা পাদা করবো বিয়া করবো বাচ্চা পাদা করবো এইগুলা নিয়ে আসলে ইউরোপের মানুষজন করে করে হ্যাঁ এবং আপনাদের তুচ্ছ এইটুকু সেন্স নাই সেন্স আপনাদের কখনো নাই যে আপনাদেরকে নিয়ে মানুষ কি বলে কি হাসাহাসিটা করে আচ্ছা আমরা একটু দেখি যে এই যে আপনারা যে এই অমুসলিমদের দেশে যে আপনারা ঢুকতেছেন এই বিষয়ে ইসলাম কি বলে সেটা একটু দেখেন একজন মুসলিমের জন্য মুসলিম প্রধান দেশ অঞ্চল এবং ভূখণ্ড ফেলে রেখে অমসলিম প্রধান দেশ বা অমুসলিমদের ভূখণ্ডে গিয়ে পারিমানো কিংবা সেখানে স্থায়ীভাবে বসবাস করা ইসলামী সেরিয়া কিভাবে দেখে আজ আমরা সে বিষয়টি জানার চেষ্টা এই আয়াত এবং ইসলামের মৌলিক দৃষ্টিভঙ্গির আলোকে একজন মুসলিমের জন্য সাধারণ অবস্থায় মুসলিম ভূখণ্ড ছেড়ে অমুসলিমদের মাঝে গিয়ে বসবাস করা এটা জাহাজ নয় সুয়ার সাধারণ পরিমাণের আলোকে ইমাম ইবনে এবং এভাবে একই বিষয়কে প্রমাণ করেছেন

আচ্ছা আমরা দেখতে পেলাম যে অমুসলিমদের মাঝে গিয়ে বসবাস করাটাই ইসলামের জায়জ নাই এখানে আপনারা কেন ভাই ইউরোপ আমেরিকাতে দৌড়াচ্ছেন নিজের দেশগুলারে ধ্বংস করে ইসলাম দিয়ে নিজের দেশগুলোরে আপনারা ধ্বংস করতেছেন দুর্নীতি চাঁদাবাজি বদমাইশি শরীয়ত নারী নির্যাতন এগুলো দিয়ে নিজেদের দেশটাকে আপনারা ধ্বংস করতেছেন তারপর আপনারা পারি জমাচ্ছেন রিফিউজি হিসেবে বিভিন্ন পশ্চিমা দেশে যেটা আপনাদের ইসলামী নিষেধ সেইখানে গিয়ে ভিক্ষার থলি নিয়ে আপনারা পাড়ি জমাচ্ছেন বা দুগ্গা বিখ্যাত আল্লাহকে নাম পে দে বাবা এটা বুঝলে আপনারা ইউরোপ আমেরিকাতে ঢুকতেছেন ঢুকা বাচ্চা পাদা করতেছেন বাচ্চা পাদা করে আপনারা স্বপ্ন দেখতেছেন ইউরোপ আমেরিকা একদিন আপনারা দখল করবেন আপনাদের কি লজ্জা হয় না মানে মরুভূমির ডাকায়তের মানে অনুসারী আপনাদের কি লজ্জা হয় না কোনো লজ্জা সরম নাই আবার এই সেইটা গল্প গর্ব করে বলতেছেন আমরা এখনই ইংল্যান্ডে দশ পার্সেন্ট মানে ফুকিনির মতো ঢুকছি আমরা মানে ইংল্যান্ডে ফুকিনির ফুকিনির মতো ঢুকে আমরা এখন দশ পার্সেন্ট হয়ে গেছি হ্যাঁ বাচ্চা পাদাই করছি গন্ডায় গন্ডা বাচ্চা পাদা করে আমরা দশ পার্সেন্ট হয়ে গেছি আপনাদের কি লজ্জা সরম বিন্দু মাত্র নাই শিক্ষা শিক্ষাদীক্ষা আপনারা কি করছেন আপনারা কয়টা নোবেল পুরস্কার পেয়েছেন মানে পৃথিবীর উন্নতিতে আপনাদের অবদান কি কোনো অবদান নাই আপনারা খালি বিখ্যাত থলি নিয়ে রিফিউজি ভাতা নেবেন আর মানুষের গলা কাটবেন হ্যাঁ এইগুলা হচ্ছে আপনাদের কাজ আপনারা হচ্ছেন জঙ্গিবাদী জিহাদি ছি ছি লজ্জা শরম নাই আবার এসে কথা বলেন মানে ন্যূনতম কোনো শরম আপনাদের নাই যেটা আপনাদের ধর্মের নিষেধ যে অমুসলিমদের মধ্যে গিয়ে বসবাস করা এটা কেন করেন আপনারা নিজের ধর্ম তো মানতে মানতেছেন না যদি বুঝতাম যে হ্যাঁ ধর্ম মানতেছে ধর্ম ধর্ম বাদ দিয়ে আপনারা এখন ইউরোপের টাকা ইউরোপের মানে সমাজ ইউরোপ এখন ভালো লাগছে আপনাদের না মানে আপনারা আসেন কেন ইউরোপে কেন আসেন মানে মানে ওই যেই যেই গোয়ারের গরু সেই গোয়ারে থাকেন সৌদি যান আফগানিস্তান জান পাকিস্তান যান এদিকে কেন আসেন আপনারা সমস্যাটা কি আপনাদের বলেন তো ইউর রিয়েলিটি আপনি বলেন তো আপনি আপনার কেন ইউরোপে মানে ভিক্ষা করতে আসেন বলেন তো দেখি ডোমিনেন্স করাই আসল ধর্ম আর আমরা লন্ডনের রাস্তাতে এখন ডোমিনেন্স করতেছি এরপর জার্মানিতে যাব না না কেন আসেন কেন আসেন কেন এই দেশে তো আসা আপনাদের ধর্মে নিষেধ ধর্মে তো নিষেধ এখানে ডোমিনেন্স করতে ডোমিনেন্স করতে ডোমিনেন্স করতে গণিমতর মাল বানাবি আমার বউ বাচ্চারে মানে দেখছেন আপনারা দেখছেন মুমিন রা এসে বলতেছে আমার বউ বাচ্চাকে গণিমতের মাল বানাবে কে বাঁচাবে আমার বউ বাচ্চাকে চিন্তা করছেন মানে আবার এসে গর্ব করে বলতেছে এটা যে একজন একজনকে মাইরা তার বউ বাচ্চাকে তুলে নিয়ে যাবে গণিমতের মাল বানাবে হচ্ছে মানে কিরকম প্যাথেটিক এরা কিরকম প্যাথেটিক এরা এরা কতখানি মানে ভয়ঙ্কর যখন হইলে মানুষের মাথায় চিন্তা আসতে পারে যে একজন মানুষকে মাইরা তার বউ বাচ্চাকে গণিমতের মাল বানাবে আপনারা চিন্তা করেন আপনারা দেখেন তাদের নবীর শিক্ষা কি ইসলাম আসলে সত্যিকারের ইসলাম জিনিসটা কি সেটা আপনারা দেখেন মানে কি বলবো কিছু বলার নাই ঠিক পরের জনকে যুক্ত করি মানে কি ভয়ঙ্কর অবস্থা এইগুলা ইউরোপে ভিক্ষা করতে ঢুকতেছে করতে এতগুলো বাচ্চা পাতা করবে প্রত্যেকটা বাচ্চার জন্য পয়সা নিবে সরকারের থেকে তারপর বলবে ইসলাম আমি যেটার কারণে আমাকে দেশ আমরা ধ্বংস করে এখানে আসছি এমন এখানে সেটা সেই দেশ এই দেশটা ধ্বংস করতে হবে কি একটা অবস্থা ভাই কি একটা অবস্থা ঠিক আছে পরের জনকে দেখি তো হা আদনান আলট্রা আপনাকে যুক্ত করা আছে বলেন আপনি তো আদনান আলট্রা আপনাকে যুক্ত করা আছে বলেন কথা বলেন হ্যালো ভাই শোনা যাচ্ছে হ্যাঁ শোনা যাচ্ছে বলেন হ্যাঁ আমার একটা প্রশ্ন ছিল হ্যাঁ বলেন নবী মুহাম্মাদের একটা হাদিস আছে যে মোহরানা হচ্ছে নারীদের স্থান ভোগের মূল হ্যাঁ হ্যাঁ আচ্ছা একটা না একাধিক হাদিস আছে অনেকগুলো হাদিস আছে এবং নবী মুহাম্মদের জীবনীতে আরবতে জিনিস পাওয়া যায় যে নবী মুহাম্মদ কোনো রাস্তা কোনো মেয়েকে দেখতে উৎস হয়ে যেত হ্যাঁ হ্যাঁ সেটাও হয়তো সেটারও আছে হ্যাঁ এইরকম আমি আপনার সাইটে পড়তে গিয়ে এরকম কিছু ঘটনা পাইছি তবে এখানে একটা জিনিসের ঘটনা আছে যে নবী মুহাম্মদ এত এইরকম চরিত্র ছিল মানে মেয়েদের দেখতে তার ইমান দ্বিতীয় পুরুষ দাঁড়িয়ে যায় সেই মাশাল মাশাল্লাহ মাশ আল্লাহ যায় হ্যাঁ সেই নবী আবার মেয়েদের মানে মেয়েদের চেহারা দেহ সবকিছু ঢেকে রাখতে হবে যেমন আবার নির্দেশ কেন্দ্রীয় তার মাথা ঠিক থাকতো না তার তো মাথা ঠিক থাকতো না মেয়ে দেখলে মাথা ঠিক থাকতো না এই জন্য ঢেকে রাখতে বলছে নাহলে তার যে ওই ওই মানে ভাদ্র মাসের পাগলা কুত্তা হয়ে যেত তো জন্য সে নিজেকে সামলাতে পারতো না এই জন্য সে না এরকম স্ট্যান্ডার্ড কেন দিল তো তারই সমস্যা হইতো সে মেয়ে তার মানে ভাদ্র মাসের পাগলা কুকুরের মতো সে ঘেউ ঘেউ করতো এই কারণে সে মেয়েদেরকে এই জিনিসগুলো করতে বলছে ঠিক আছে তো হাত নেন আপনি কি রেফারেন্স গুলো দেখতে চাচ্ছেন নাকি না আমার প্রশ্নটা এখনো শেষ হয়নি আচ্ছা বলেন প্রশ্নটা হলো যে সে নিজেই যেহেতু একজন নারী লোভের মতো তার কার্যক্রম সবকিছু ছিল তার চরিত্র আচার আচরণ তাহলে সে এরকম কেন ফর্মুলা দিয়ে গেল যে মেয়েদের পর্দা করে রাখতে হবে বা তাদের দিয়ে পুরুষ বলতে কোনো মেয়ের দিকে প্রথমবার তাকাইলে মাপ দ্বিতীয়বার তাকাইলে গুণা মানে মেয়েদের যদি ভোগের জন্য হাদিস আছে যে মেয়েদের ভোগের জন্য মোহর না দিতে হয় তাদের লজ্জাস্থান ভোগের জন্য তো তাদের চেহারা দেখার দেখলে এরকম গুনায় এরকম নিয়ম কেন এরকম নিয়ম আসলে মোহাম্মদ আসলে এতটা মানে বাড়াবাড়ি করার আসলে ইয়া চিন্তা করে নাই এই ঘটনাগুলো ঘটছে ওমরের কারণে ওমর বিতলা ছিল ওমর একটা বদমাইশ ছিল নবীর বউরে এসে উত্তক্ত করছিল এবং মানে পথ আটকে রাখছিল এই ওমর গিয়ে এই জিনিসটা নিয়ে মানে মোহাম্মদের সাথে ঝামেলা করে এই আয়াতটা নাজিল করছিল যে মেয়েদেরকে এইভাবে বোরখা টোরখা পরায় রাখতে হবে এটা নিয়ে আমরা আগেও অনেকবার আলোচনা করেছি আপনি একটু কষ্ট করে আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখেন সেখানে এই বিষয়ে অনেকগুলো আলোচনা হয়েছে সেগুলো পেয়ে যাবেন হ্যাঁ আমি এর আগেও আপনার একটা লাইভে শুনছিলাম আপনি বলেছেন যে নবী মোহাম্মদ নিজেও এই মানে তার যৌবন বয়সে এসে নিজেও ওই সুন্দরী মেয়েটা রাস্তাঘাটে দেখলে তাকাতো মানে তাকায় আবার নিজের স্ত্রীদের সাথে যায় খায়েশ পূরণ করতো কিন্তু এই নবী তার শেষ বয়সের দিকে যায়

মানে হয়ে গেছে কথা আজকে বিদায় আমি বুঝতে পারছি হ্যাঁ আপনি আমাকে লিখে পাঠান ঠিক আছে লিখে পাঠান ইমেল করেন ঠিক আছে আপনাকে বিদায় জানাচ্ছি কারণ আপনার প্রশ্ন বোঝা যাচ্ছে না যেটি আমি বলি আপনি বলেন যেটা আমার প্রশ্ন না তখন বোঝা যায় না আপনার প্রশ্ন বুঝতে কষ্ট হচ্ছে পরের জনকে